পিরামিড। আমরা জানি মিশরে শুধু পিরামিড রয়েছে, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে খ্রিস্টপূর্ব 2627 অর্থাৎ 4650 বছর আগে নির্মাণকৃত আফ্রিকার সুদান, দক্ষিণ আমেরিকার দেশ পেরু ও মেক্সিকোতেও পিরামিডের আদলে কয়েকটি উপাসনালয়ের সন্ধান পাওয়া গেছে। বড় বড় বিভিন্ন আকারের পাথরের সমন্বয়ে একটি ত্রিভুজাকার স্থাপনাকে ওপরের দিকে একটি বিন্দুতে মিলিত করা হয়। এই জ্যামিতিক স্থাপনাকে পিরামিড বলা হয়। তৎকালীন মিশরীয়দের মনে অদ্ভুত একটা ধারণা ছিল, মৃত রাজাদের সম্মানার্থে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে অস্ত যায়, সে কারণেই পিরামিডগুলোকে নীল নদের পশ্চিম তীরে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। মূলত মিশরীয় সমাধিস্থলকেই পিরামিড বলা হয়। সভ্যতার শুরুর দিকে মিশরীয়রা বিশ্বাস করত মানুষ মারা যাওয়ার পরেও তাদের আত্মা বেঁচে থাকে। তৎকালীন প্রাচীন মিশরীয় শাসক বা রাজাদেরকে ফেরাউন বা ফারাও বলা হতো। কবরে সমাহিত মৃত ব্যক্তিটি যথেষ্ট বিত্তবান ও ক্ষমতাবান ছিলেন, তার জাহিরের উদ্দেশ্য পিরামিড নির্মাণ করা হতো বলে জানা যায়। শুধুমাত্র মিশরেই ছোট বড় মিলিয়ে কমপক্ষে 118টি পিরামিড রয়েছে। আনুমানিক 1,00,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে পিরামিড তৈরি করতে প্রায় 20 বছর সময় লেগেছিল বলে ধারণা করা হয়। তৎকালীন সময়ে 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের সুবিশাল ও প্রায় 60 টন ওজনের পাথর খণ্ডগুলো সুবিশাল স্তরে সাজিয়ে প্রতিটি পিরামিড ত্রিভুজাকারে নির্মাণ করা হতো। বন্ধুরা, আপনারা অবশ্যই এতক্ষণে জেনে গেছেন প্রাচীন মিশরীয়রা খ্রিস্টপূর্ব 2700 থেকে প্রায় খ্রিস্টপূর্ব 1700 পর্যন্ত পিরামিড তৈরি করেছিল। তবে 2278 থেকে খ্রিস্টপূর্ব 2184 পর্যন্ত ফেরাউন রাজবংশের ষষ্ঠ রাজা দ্বিতীয় পেপিন শাসনামলে পিরামিড যুগের সমাপ্তি ঘটে। 172 ফুট উচ্চতা সম্পন্ন পিরামিডটি শেষ ফেরাউন প্রথমে তার বিশ্রাম স্থান হিসেবে তৈরি করিয়েছিলেন এবং মৃত্যুর পর সেখানেই তাকে সমাহিত করা হয়েছে বলে বিভিন্ন ইতিহাসবিদ দাবি করেছেন। বন্ধুরা, সবশেষে পিরামিড বিষয়ে একটি চমকপ্রদ তথ্য জানিয়ে ভিডিওটি শেষ করছি। আপনারা জেনে অবাক হবেন, আধুনিক যুগে বিশ্বের বিভিন্ন স্থানে পিরামিডের অনুকরণে বিভিন্ন স্থাপনার সন্ধান পাওয়া গেছে। ইউরোপের ফ্রান্স, স্লোভাকিয়া, ইতালি, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড ও স্পেনেও পিরামিডের আদলে বিভিন্ন ধরনের স্থাপনা দেখতে পাওয়া যায়। তুরস্ক সহ আমেরিকার ক্যালিফোর্নিয়া, সল্ট লেক সিটি, মায়ামি ও লাস ভেগাস শহরের পাশাপাশি এশিয়ার বিভিন্ন অঞ্চলে যেমন ভারত, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া ও তাজিকিস্তানেও পিরামিডের আদলে 5-স্টার হোটেল, পাবলিক ইউনিভার্সিটি, সাংস্কৃতিক ও বিনোদন কমপ্লেক্স, কর্পোরেট ব্যাংক সহ সুসজ্জিত দালান কোঠার খোঁজ পাওয়া গেছে। তবে উপাসনালয়, শপিং মল, রিক্রিয়েশন সেন্টার, জাদুঘর ও বিভিন্ন ধরনের কারুকার্য সম্পন্ন এসব দালান প্রাচীন মিশরীয় পিরামিডের আদলে তৈরি করা হলেও এগুলোর নির্মাণশৈলীতে বেশ আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা যায়।